আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, পৃথিবীর সব অপরাধকে ক্ষমা করবেন, পৃথিবীর সব পাপীকে ক্ষমা করবেন। পৃথিবীতে এমন কোন পাপি নেই যে পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাই তো ওই চায়ের দোকানের মুফতির কথা ভুল হয়েছে। চায়ের দোকানের মুফতি ওই যে চায়ের দোকানে বসে বসে তিনজনে গল্প করে আর ফতোয়া দেয়, ও বলে যে অমুককে আল্লাহ ক্ষমা করবে না, ও এত বড় পাপী, এত বড় অন্যায়কারী, এত বড় পাপ করেছে, আল্লাহ অমুককে ক্ষমা করবে না। এমন মুফতি আমাদের হাটে ঘাটে বাজারে সর্ব জায়গাতে ওই চায়ের দোকানে ফুটপথে ঘুরে বেড়ায় যারা ফতোয়া দিয়ে দেয় আল্লাহ অমুককে ক্ষমা করবে না। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদাসা আন্না রাজুলান ক্বালা, একজন ব্যক্তি এভাবে বলল, ওয়াল্লাহি লা ইগফিরুল্লাহু লিফুলানিন, আল্লাহর কসম আল্লাহ উমুক ব্যক্তিকে ক্ষমা করবে না। একজন ব্যক্তি বলল, আল্লাহর কসম আল্লাহ উমুক ব্যক্তিকে ক্ষমা করবে না। ওয়া ইন্নাল্লাহ তাআলা কলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলেন, মাঞ্জাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আনলা আগফিরালি ফুলানিন, কার এমন স্পর্ধা রয়েছে, কার এমন দূর সাহস রয়েছে, আমি আল্লাহ আমার মর্যাদার নামে কসম করে বলতে পারে আল্লাহ আগফিরালি ফুলানিন, আমি অমুক ব্যক্তিকে ক্ষমা করব না, এ কথা কে বলতে পারে, এত বড় হিম্মত কার রয়েছে, এত বড় সাহস, এত বড় স্পর্ধা পৃথিবীর বুকে কার রয়েছে। ফাইননি লাস্ট ফাইননি গফরতুলি ফুলানিন, যাও যার সম্পর্কে বলা হয়েছে আমি অমুককে ক্ষমা করব না, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, ওয়াহ বাত্তু আমালাকা আউকামা কলা, আর যে ব্যক্তি বলেছে আমি অমুককে ক্ষমা করব না, আমি ওই ব্যক্তির জীবনের যাবতীয় আমলকে নষ্ট করে দিলাম, নাউজুবিল্লাহ। মুসলিম মিসকাত হাদিস নম্বর 2334 বর্ণিত হাদিস দিয়ে চায়ের দোকানের মুফতির এই ফতোয়া ভুল হয়েছে যে বলেছে অমুককে আল্লাহ ক্ষমা করবে না। এ কথা বললেই আল্লাহ বলছেন আমি ক্ষমা করব না, মানে আমি সব অপরাধীকে তার পাপকে ক্ষমা করে দেব। তুমি কে যে তুমি বলতে পারো আমি অপরাধ ক্ষমা করব না? তোমার কে এত সাহস দিয়েছে, তোমার হিম্মত কি করে হলো যে তুমি বলো যে আমি অমুককে ক্ষমা করব না, আমি তাকে ক্ষমা করলাম তো করলাম, আর তোমার এই হিম্মত দেখানোর কারণে, তোমার এই দূর সাহস কথা বলার কারণে তোমার জীবনের যাবতীয় আমি যত এ রয়েছে, যত অর্জন তুমি করেছো, যত সব তুমি করেছো, যত আমল তুমি করেছো, তোমার জীবনের যাবতীয় আমলকে আমি ধ্বংস করে দিলাম, নষ্ট করে দিলাম। অতএব জেনে রাখতে হবে পৃথিবীর বুকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ভেবেছিলেন, এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন এবং আমিরুল মুমিনিন আশরায়ে মুবাশশারা হতে পারেন, তাহলে আপনি আমিও ক্ষমা পেতে পারি। যদি খালিদ বিন ওয়ালিদ, যার কারণে উহুদের যুদ্ধে মুসলমানকে পরাজয় বরণ করতে হয় ছিল, যে উহুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু মুসলিমকে শহীদ করেছিলেন, সেই খালিদ বিন ওয়ালিদকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী হিসাবে ঘোষণা করতে পারেন, সাইফুল্লাহ আল্লাহর তরবারি হিসাবে আখ্যায়িত করতে পারেন, তাহলে আপনি আমিও ক্ষমা পেতে পারি। যে আবু সুফিয়ান আবু জেহেলের মৃত্যুর পরে মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত কাফের দলের নেতৃত্ব দিয়েছিল, সেই আবু সুফিয়ানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী হিসাবে ঘোষণা করতে পারেন, যে হিন্দা রাজি আল্লাহ তাআলা আনহান
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জান্নাতের সরদার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজাকে ফেলে হাতে তুলে মুখের মধ্য দিয়ে চেবিয়েছিল সেই হিন্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী হিসাবে ঘোষণা করতে পারেন তাহলে আপনি আমিও ক্ষমা পেতে পারি যে ব্যক্তি 100 জনকে খুন করার পরে আল্লাহর কাছে তওবা করেছিল আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছিল এই 100 জন খুনীকে যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাকারী হিসাবে ঘোষণা করতে পারেন আপনি আমিও ক্ষমা পেতে পারি যদি একজন বাচ্চা মহিলা একজন তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমাকারী হিসাবে ঘোষণা করতে পারেন তাহলে আজকের দিনে প্রত্যেকটি মানুষ যত বড় অপরাধী হোক না কেন সে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কেঁদে কেঁদে তার পাপের জন্য রোজন করে দিন এবং রাত আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পাপীকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি